বন্ধুগণ, আজ আমরা জানব এশিয়া মহাদেশের একটি ছোট্ট দেশ মালদ্বীপ সম্বন্ধে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যাতে আপনারা মালদ্বীপ সম্বন্ধে কিছু বিচিত্র ও অজানা তথ্যগুলো জানতে পারবেন। মালদ্বীপের সরকারি নাম হলো রিপাবলিক অফ মালদ্বীপ। এই দেশটি দক্ষিণ এশিয়ার ভারত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপের দেশ। দেশটি শ্রীলঙ্কা ও ভারতের দক্ষিণ পশ্চিমে অবস্থিত আর এশিয়া মহাদেশের মূল ভূখণ্ড হতে এর দূরত্ব প্রায় 1000 কিলোমিটার। মালদ্বীপে মোট দ্বীপের সংখ্যা রয়েছে 1192টি। ওইসব দ্বীপগুলির মধ্যে মাত্র কিছু সংখ্যক দ্বীপেই মানুষ বসবাস করে থাকেন। মালদ্বীপের গঠনের ইতিহাস অনেক অদ্ভুত রকমের। পৌরাণিক তত্ত্ব অনুযায়ী জানা যায় যে ভারতে অবস্থিত কলিঙ্গের রাজা তার একটি পুত্রের ওপর খুব অসন্তুষ্ট ছিলেন, তাই রাজা তাকে নির্বাসিত করে দেন তার রাজ্য থেকে এবং তিনি ধিবামারি নামক একটি জায়গায় এসে তার রাজত্বের প্রসার ঘটান, যাকে আমরা আজকে মালদ্বীপ বলে জেনে থাকি। মালদ্বীপের নামকরণ নিয়েও বেশ কিছু মতবাদ উঠে এসেছে। তাদের মধ্যে একটি অনুযায়ী তামিল শব্দ মালাই এবং তেভু থেকে মালদ্বীপ শব্দটি এসেছে এবং বিখ্যাত পরিব্রাজক ইবন বতুতা এই দেশটিকে মহল দ্বীপিয়াত বলতেন। মালদ্বীপ পৃথিবীর সবথেকে নিচু দেশ। এখানকার সবথেকে উঁচু জায়গা হল ভিলিঙ্গিনি আইল্যান্ড, যেটি সমুদ্র পৃষ্ঠ থেকে 60 ফিট 7 ইঞ্চি উঁচুতে অবস্থিত। মালদ্বীপ পুরো বিশ্বের সবথেকে নিচু দেশের মধ্যে একটি। এই দেশটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 2.4 মিটার উঁচুতে অবস্থিত। মালদ্বীপের 95% বেশি এলাকা জলাভূমিতে পরিপূর্ণ। এই কারণে মালদ্বীপে ট্যাক্সির বদলে এখানে এয়ারওয়েজ এয়ার ট্যাক্সি থাকে। মনে করা হয় মালদ্বীপে প্রথম বসতি স্থাপন করেছিলেন দ্রাবিড় গোষ্ঠীর মানুষেরা। খ্রিস্টপূর্ব 300 থেকে 350 মধ্যে এরা ভারতের দক্ষিণ পশ্চিম অংশের কেরল থেকে এসে এখানে বসতি স্থাপন করেছিলেন। মালদ্বীপের মোট আয়তন হল 274 বর্গ কিলোমিটার এবং এখানে প্রায় 3,41,000 মানুষ বসবাস করেন। আয়তনের দিক দিয়ে মালদ্বীপ পৃথিবীর নবম ক্ষুদ্রতম দেশ। মালদ্বীপের রাজধানীর নাম হল মল। এটি 5.8 বর্গ কিলোমিটার বিস্তৃত এলাকা জুড়ে রয়েছে। মালদ্বীপের 99% মানুষ ইসলাম ধর্ম পালন করে থাকেন, কিন্তু 1200 সালের আগে মালদ্বীপের মানুষরা বৌদ্ধ ধর্ম পালন করতেন। এটা মানা হয় কি সম্রাট অশোকের জন্য মালদ্বীপে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটেছিল, যেটি 1200 সাল পর্যন্ত টিকেছিল। মালদ্বীপ দেশকে দক্ষিণ এশিয়ার সবথেকে ধনী দেশ বলে মানা হয়, যার পার ক্যাপিটা জিডিপি দক্ষিণ এশিয়ার সবথেকে বেশি রয়েছে। এখানকার বেশিরভাগ ইনকাম ভ্রমণকারীদের কাছ থেকে আসে আর ভ্রমণের জন্য মালদ্বীপ পুরো বিশ্বে খুব জনপ্রিয় একটি জায়গা। মালদ্বীপের মুদ্রার নাম হল মালদ্বীপিয়ান রুফিয়া। এখানকার টোটাল জিডিপি হল 5.749 বিলিয়ন US ডলার, যেটি বিশ্বে 152তম স্থান অধিকার করে রয়েছে। এখানকার মানুষের মাথাপিছু ইনকাম হল প্রায় 15,463 US ডলার। মালদ্বীপের রাষ্ট্রীয় ভাষা হল দিভেহি ভাষা বা মালদ্বীপীয় ভাষা। এছাড়াও এখানে সঙ্গলি, আরবি ও বিভিন্ন ভারতীয় ভাষায় কথা বলে থাকেন। বিভিন্ন বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেকেই ইংরেজি ভাষা ব্যবহার করে থাকে।